সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আমি যখন ইন্ট্রোটা দিই বা চেঞ্জ করেছিলাম, তখন হয়তো আমি বলেছি আমার পরিবারের সকল সদস্য বা আমাদের পরিবারের। আমি আমার পরিবারের বলে থাকলে খুবই ভুল করেছি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের পরিবারও বোধহয় আর মেনশন করার দরকার নেই। হ্যাঁ, পরিবারটা আমাদের সকলের। আমি আজকে যেইটুকু এসেছি, তোমরা পাশে না থাকলে, তোমরা আমার হাতটা না ধরলে আমি এতটুকুও আসতে পারতাম না, তাই আর আলাদা করে মেনশন করার দরকার নেই। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখাই যাক। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। হ্যাঁ, আমরাও ঠিক আছি। আর যেহেতু সকালে যুদ্ধটা আমার রান্নাঘর থেকেই শুরু হয়, তাই সেটাই বা বাদ দিই কী করে, তাই না? তো প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, সাথে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আর কত বলবো, লিফটে এসে লিফটটাকে পর্যন্ত ধরে রাখতে লাগছে, উনি শুধু পরে আসেন আর তারপর এসে শুধু লিফটে ঢোকে নেই যে। গুড মর্নিং। তো যাই হোক, আজকে না ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করছে, কেন করছে জানি না, মানে শুয়েছিলাম হয়তো অদ্ভুত ভাবে কিছু একটা, তো ব্যাস এবার ব্যথা করছে। যাই হোক, কিছু একটা অয়েলমেন্ট লাগালে আশা করি কমে যাবে। আর বাইরে চুলে যে হেয়ার প্যাকটা লাগাচ্ছিলাম, কবে আর লাগাবো, রোজই বৃষ্টি, আজকে সকাল থেকে ইলশেগুড়ির বৃষ্টির মতো পড়ছে আর কি, মানে শুধু ড্রেস পরে হাঁটলে ভিজে যাব আর কি, এরকম একটা পড়ছে। ওকে আমি বললাম যে তুমি কি রেনকোটটা গায়ে দেবে, রেনকোটটা ওই ব্যালকানিতে ছিল, তো আমি নিয়ে তো চলে এসেছিলাম সকালবেলা, বৃষ্টিটা যখন নামলো আবার সকালে 6:30 দিক থেকে শুরু হলো বৃষ্টিটা, তো আমি বললাম যে, বললো না না ওই বৃষ্টিতে আমি জ্যাকেট পরলেই হয়ে যাবে, তো ওই জন্য জ্যাকেটটা পরবে। আর ওর হেলমেটটা কালকে বৃষ্টিতে ভিজে গেছিলো, তাই ওরটাকে কালকে আর রাতে ওর নাকি মনে নেই, আমি তো জানি না হেলমেট ভিজে গেছে। এখন জানলার ওখানটাতে ক্লিপটা আটকে রাখলাম, ও এখন আমার হেলমেটটা পরে যাবে। আমার হেলমেটটা সুবিধা আছে, ডিকিতে ঢুকে যায় তো ওটা ভেজার চান্স থাকে না, বর্ষার এ কদিন তুমি আমারটাই পরো। ওরটা না ডিকিতে ঢোকে না তো ভিজে যায় বৃষ্টি ঢুকে এলে, ধরো গো। তো যাই হোক, সকাল থেকে প্রচুর যুদ্ধ করতে লাগে, ভাতটা বসিয়ে দিয়ে কত কাজ করতে লাগলো, তো শাক একদিকে আর ভাত একদিকে বসিয়েছিলাম, শাকের জন্য আবার রসুন আগে কাটো, ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তারপর রসুন ছাড়িয়ে রসুনটাকে ঘষে নিয়ে তারপর শাকটা বসালাম, তারপর রাতের ওর প্লেট আর বাটিটা ছিল সেটাকে মাজলাম, আরও কত কিছু কাজের কি আর হিসাব দেওয়া আছে। আর মাছটাকে বার করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখালাম, তারপরে আরও অনেক কিছু কাজ টাজ হলো, আমি তো ফ্রেশ হয়ে তারপরেই রান্নাঘরে ঢুকেছিলাম, এত নয় গেল পুরো হাঁপিয়ে গেছে। আর ওকে বের করতে করতে 7:41 বেজে গেল, আর এই হয়ে গেছে গো, তোমার চা খাচ্ছে তো খাচ্ছেই, যাই হোক ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়নি, মুজবো গিয়ে, তো চল ও যাক আগে। ও বেরিয়ে গেল আর আমি ঘরে যাচ্ছি, আর এই বৃষ্টির জন্য তো আমি আর হাঁটতে গেলাম না, কারণ মাথায় জলটা পড়লেই না ঠান্ডাটা লেগে যাবে, তো হেয়ার প্যাকটাও লাগানো হচ্ছে না, দেখি আজকে শ্যাম্পু করেই ফেলবো। আমি দুদিন ধরে ওয়েট করছিলাম একটু যদি হেয়ার প্যাকটা লাগানো যায়, ওয়েদারটা যদি একটু ভালো হয়, কিন্তু ওয়েদার তো ভালো হচ্ছেই না, উল্টে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এখন এই কদিন তো বৃষ্টি হয়নি, এখন তো আবার 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি। তো তোমাদেরকে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ফলও দেওয়া হয়েছে, তোমরা আবার কেউ ভেবো না যে এখন তাহলে কি আর ফল স্যালাড দেওয়া হচ্ছে না, সবই দেওয়া হচ্ছে, ওগুলো দেখানো হয় না, এত তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে তো। আর এই যে দরজাটাও মনে হচ্ছে বর্ষাতে টাইট হয়ে গেছে, দেখো ঘরের সব দরজা জানলা দেওয়া থাকলে কেমন অন্ধকার অন্ধকার থাকছে। এখন এইদিকে দরজাটা খুলবো, আমার মোটামুটি সমস্ত কাজ সারাই রয়েছে, ও শুধু বিছানাটা গুছিয়ে রেখে গেছে, আমি শুধু ঝাড়টা দিয়ে নেবো, আর সিঙ্কে বাসন বলতে শুধু চায়ের বাটিটা লাস্টে এটা হয় আর কি, মানে চাটা গরম করে দিই ওকে। আর দুদিন ধরে ছাতুটা ওকে দিতে পারছি, ছাতুটা শেষ হয়ে গেছে আমার এখানে, ও সব দোকানে খুঁজছে আর ছাতু মানে বুঝতে পারছে না, থানাটা তো আমি জানি না কি বলে, আর ছাতু নেই 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 করছে, তো নয় ডিমার থেকে আনি নয় মাই চিকেনের মোড় থেকে আনি, তো এখন তো ওই দিকটাতে যাওয়াও হচ্ছে না, বেরোতেই তো পারছি না, বাজার নেই ঘরে সে তাই তো আনতে পারছি না, তা কি আর করব বলো। স্নান
এভরিওয়ান, পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে হচ্ছে 11:45, 11:45 মতো বাজে। আমি না টিফিন টিফিন খেয়ে বসেই ছিলাম, অনেকক্ষণ বাদে ঘরটা মুছলাম আর ঘরটা মোছার পরও না শুকানোর পরও কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকছে, যেন মানে ভেজা ভেজা ভাব একটা, যেটা বর্ষাকালে হয়ে থাকে যেরকম আর কি, সেরকমটা হয়ে থাকছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, হয়তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জন্য, আমি না সত্যিই জানি না। আজকে বিকেলে বাজার যেতেই হবে, এবার নাহলে পেট তো কথা শুনবে না, যে পেটকে বোঝাবো বৃষ্টি হচ্ছে বাবা খেতে চাস না এরকম বলবো পেটকে, পেট তো বুঝবে না, পেট তো খেতে চাইবেই তো। ওই জন্য আর কি বলতো, বাড়িতে থাকলে তাও সেদ্ধ ভাত গরম গরম খাওয়া যায়, ওকে অফিসে দিতে লাগে তো সবজি টবজি। আজকেও শাক আর মাছ খাওয়া হচ্ছে, সবজি যদিও শাক আছে আজকে, সবজি দরকার নেই সেরকম, কিন্তু তাও তো দেখি আজকে বিকেলে যাবো। আর ছাতা এক হাতে, এক হাতে বাজারের ব্যাগ, এক হাতে ফোন দিয়ে পেমেন্ট করা, মানে বিদিগিচ্ছিরি ব্যাপার হয় আর কি। তো ওই জন্য ভাবছি, সেরকম বৃষ্টিটা পড়ছে না, ধীরে 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 পড়েই যাচ্ছে, ওই জন্য না শ্যাম্পুটা আজকে করলাম না, কারণ আজকে জানি যদি বাজার করতে যাই তাহলে ভিজতে হবেই, একটু একটু মাথায় তো পড়বেই, যখন ওই সবজিটা নেবো বা টাকাটা দেবো আর কি, তখন ছাতা ফাতা বন্ধ করে অত কিছু আমি একা সামলাতে পারি না ওভাবে, তো দেখি কিছু তো একটা করতেই হবে, আজকে যেতেই হবে, আর কিচ্ছু নেই সেই রকম। এখন বাজে 3:56, আর ঠিক এখন থেকেই বৃষ্টিটা নামলো, দুপুরটা ভালোই দিল, সারা দুপুর ঝিরে ঝিরে একদম বৃষ্টিটা পড়ছিল। এবার আমি বাজারটা কি করে যাই বলো তো, কিন্তু আজকে তোমাকে যেতেই হবে, ছাতা নিয়ে হলেও যেতে হবে, কি যে করব আমি, দূর বাবা, আমার বেরোনোর টাইমটাতেই কেন যে বৃষ্টিটা হয় আমি বুঝতে পারি না, আর 4:30-4:45 আগে তো বাজারে গিয়ে আমি কি বা কিনবো বলো তো। ছাতা কাঁখে নিয়ে বেরিয়ে গেছি, ও বাড়িতে এলো, তারপর আমি বেরোলাম, কেন কি বলতো একটু একটু বৃষ্টি পড়ছে তো, বেকার স্কুটি করে আমি আসতেও পারবো না, ওই দেখো স্কুটির পেছনটা অলরেডি এখনই ভেজা, তো কি করে এইবার ফিরবো আমি স্কুটিতে, তাই জন্য আমি আর স্কুটির ভরসা করলাম না। দেখো এখানেই আমার অবস্থাটা দেখো, একা হাতে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে না বাজার করতে পারি না, কানে খাচ্ছি, হাতটা নড়ছে না কিছুতেই, যাটা প্রচণ্ড ব্যথা করছে, ব্যান্ড করতে পারছি না, মাথাটা তেল তেল করছে, আর তেল তেল করলে আমার কপালে যে গোটাগুলো বেরিয়েছে এগুলো বেরিয়ে যায়, মাথাটাই শ্যাম্পু করতে পারছি না এরকম ওয়েদার বলে। তো চলো ঠাকুর ঠাকুর করে বেরোনো তো যা, বৃষ্টি পড়ছে, ছাতা আমাকে এখনই খুলতে হবে। বৃষ্টিটা কেমন পড়ছে ঠিক ক্যামেরাতেও কিন্তু ধরা পড়ছে না আর কি, না অদ্ভুত রকমের একটা বৃষ্টি পড়ছে, হয়ে কমে যা তা না, আর দেখো এখানকার লোক কি সুন্দর বৃষ্টিতে ভিজে 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 যাচ্ছে আসছে, ওই দেখো স্কুটি করেও দুজন আসছে, না আছে রেনকোট না আছে জ্যাকেট, আর থ্যাংক গড যে এখন হাওয়াটা নেই, এই জলের মধ্যে থাকলে তাও একটু বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা পড়ছে কেমন। ওরে বাপরে, প্রমি শুধু আমাকে বলছিল যে তুমি বেশি বাজার করো না বেশি বাজার করো না, কিন্তু আমি কি আবার এক সপ্তাহের মাঝে কি আবার আসবো বলো দেখি। বাজারে চলেও এসেছি, আর দেখো বৃষ্টির জন্য প্রত্যেকে নয় ছাতা নয় প্লাস্টিক দিয়ে সবজিগুলোকে ঢেকে রাখা বা তাঁবু টাইপের টানিয়ে নিয়েছে, নাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক আমি বাজারটা করে নিই, নাহলে সবটা নিয়ে না আমি বাজারই করতে পারবো না। আর বাজার থেকে আমি অনেকক্ষণ চলে এসেছি, এখন আবার জোরে বৃষ্টি নেমেছে, ছাতা দেখলে ভালো বুঝতে পারবে, অনেকক্ষণ চলে এসেছি আমি, আর ব্যথাতে না আমার চুল ঠুল আচড়াতে আর আজকে ইচ্ছে করেনি, এতটাই ব্যথা করছিল, আর একটা জিনিস থেকে মনটা এত খারাপ হয়ে গেল, দেখো মাঝের এখানে একটা ফুলটা ফুটেছিল আজকে, সবে ফুটেছিল আজকে, আমি ভেবেছি একটা দিন থাকে, হাওয়াতে কোথায় উড়ে গিয়ে পড়ে গেছে, নিচেই পড়েছে কোথায় ওষুধের দোকানটার সামনে, আমি ওপর থেকে যেটুকু দেখতে পেলাম রাস্তা পড়ে গেছে, আর ওটাকে এনেই বাকি করবো থাক, আর এই যে গোলাপটা সবে ফুটছে এই আর কি। আর আমি উঠলাম এখন, রাতের একটু কুমড়ো আলুর তরকারি বানাবো, আর কালকের জন্য একটু পালং শাকের চচ্চড়ি করবো, বলছি আমাকে যাওয়ার সময় যে অনেকদিন চচ্চড়ি খাইনি, তো তুমি শাক ঠাক পেলে নিয়ে এসো একটু, তো তাহলে পালং শাকের চচ্চড়ি করবো নিরামিষ মতো, ওই বড়ি কুমড়ো আলু বেগুন পটল শিম সব দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর মাছের ঝোল বানিয়ে দেবো, ওটার সাথে ও আর ডাল খায় না, ওই চচ্চড়িটা দিয়ে মেখে মেখে খেতে বেশি ভালোবাসে, তো এই আর কি, আগে কাটাকাটি করবো আর ওই তারপরে সবজিটাকেও বসাবো, সন্ধ্যে তো 7টার দিকে হবে, এখন 6:30 বাজে, আমার হয়ে যাবে তার মধ্যে। এবার বসেছি আমি সবজিগুলোকে কাটতে, বেশ অনেকটাই সবজি টবজি কাটতে হবে কালকে, যেহেতু পালং শাকের চচ্চড়িটা করব, ওটা আমার বড় খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি, ডাল দিয়ে মানে ডালের বড়ি দিয়ে, ডাল দিয়ে বলছি, ডালের বড়ি টড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে করব, ঝিঙেটা ঠিক মন মতো পাইনি তাই আনিনি, সব সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে, অনেকটাই সবজি সবজি কাটতে হবে আমাকে, কারণ আজকে রাতেরটাও কাটবো প্লাস কালকেরগুলোও কাটবো, আর কালকের তোমার ব্রেকফাস্টে দেবো সেভ উপমা, তার জন্য গাজর
আলু এগুলো কাটতে হবে, তারপর পালং শাকের জন্য কুমড়ো, বেগুন, পটল, শিম দেখো কেটে কেটে আমি আলাদা আলাদাও করছি। যাই হোক আমি কেটে নিই, তোমরা কিন্তু সাথে দেখো। এখানে মোটামুটি আমি সবটা সাজিয়ে ফেলেছি, এদিক থেকে দেখাই। এখানে মেখেছি আটাটা রাত্রের, এখানে পালং শাকটা কাটা হয়ে গেছে, এটা রাত্রের কুমড়ো আলুর তরকারি, এটা কালকে ওই সেবুক মা নেবে সিমুই দিয়ে যেটা করেছিলাম ওইটা নেবে বলে গাজর আর আলু কেটেছি, বিনস কাটিনি, পেঁয়াজটা কালকে সকালে কেটে নেবো। বিনস কাটিনি মানে বিনস আমি বাজারে পাইনি, যেটা পেয়েছিলাম বুড়ো বুড়ো আমার ভালো লাগেনি। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ির জন্য আলু, এখানে আছে শিম, পটল, বেগুন, কুমড়ো। এই প্লেটটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যদিও এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো না, ঢোকালেও কিছু না, কিন্তু ঢুকিয়ে দেবো। আর এটা এখনই আমি রান্না করব, আর এই দুটোকে জলে চুবিয়ে রেখে দেবো। সবই তো ঠিক আছে, বাইরের ওয়েদারটা আমি শুধু ভাবছি, আমি ভাগ্যিস বিকেলবেলা বাজারটা করে এনেছি, মানে সন্ধে অব্দি অপেক্ষা করলে আজকে যেতে হতো না। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ঝমঝম করে নেমেছে পুরো, মানে ঝমঝম বলতে ওই ঝমঝমটা নয়, তবে ভালো বৃষ্টি নেমেছে, মেঘ চমকাচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। বাপরে, তো চলো সবটাই যখন হয়ে গেছে আজকের মতো শেষ করার পালা। টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।